আমাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একবার জান্নাতুল বাগিতে গেলেন, তার সঙ্গে কিছু সঙ্গী সাথী আছে। সঙ্গী সাথীরা বলল, হে আমাদের হুজুর, ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, আপনি কি দেখাই দিবেন এই জান্নাতুল বাগির মধ্যে বিশ্ব নবীর কন্যা মা ফাতিমার কবরটা কোথায় আছে? আপনি বলে দেন, আমরা তার জন্য একটু কবর জিয়ারত করে এখান থেকে বিদায় হয়ে যাব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বললেন, কিয়ামত পর্যন্ত মা ফাতেমার কবর তোমরা খুঁজে পাবে না। বলি সুবহানাল্লাহ। এইবার বললেন, কেন কেন? যে যার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জহুরা উপাধি দিয়েছেন। বলেন তো কি উপাধি দিয়েছেন? জহুরা। বলছে আমরা বুঝলাম না জহুরাটা কি আবার। তাহলে শুনে নাও, যদি তোমরা শুনতে চাও একটু মন দিয়ে শোনো। একবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবী বেঁচে ছিলেন, তখন বিশ্ব নবী মা ফাতিমাকে বেশি ভালোবাসতেন। কোথাও গেলে সবশেষে তাকে আদর করতেন, আবার কোথাও সফর থেকে আসলে সবচেয়ে বেশি প্রথমে তার সঙ্গে দেখা করতেন। কিন্তু বিশ্ব নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, প্রায় ছয়টি মাস অতিক্রম হয়ে গেল, কোনোদিন সে সাজুগুজু করে নাই, তার বিলাসিতা করে নাই, তার ঘরটারও সাজুগুজু করে নাই, তার দুই সন্তান ছিল হাসান হুসাইন, তারও সাজুগুজু করেন নাই। সে এত চিন্তা করেছিলেন তার বাবার জন্য। বলে কারণটা কি? ছয় মাস পর মা ফাতিমা একদিন হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসে, এমন সময় তিনি সুন্দর করে সেজে গুজে আছে, হাসান হুসাইনের সাজুগুজু করালেন, ঘরটারে সুন্দর করে পটিমাটি করলেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর ঢুকলেন, ঢুকে দেখেন মা ফাতিমা সুন্দর করে সাজুগুজু করে আছে আর মুস্কি মুস্কি করে হাসতেছে। বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা রে, আজকে তোমার খুব সুন্দর লাগতেছে, আমার মনটা চাচ্ছে তুমি প্রতিদিন এইভাবে সুজে গুজে থাকো। আজকে আমাদের সমাজের যারা স্ত্রী তারা এই বাড়িতে থাকে, ময়লা কাপড় আবর্জনা পড়ে, আর বাহিরে যখন ঘুরে ফিরে তখন দেখবেন কি একটা সুন্দর করে সেজে গুজে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া, কপালে একটা টিপ দিয়া বাহিরের লোকের কাছে দেখায়। কথা বলেন ঠিক কিনা? এটা কার লক্ষণ? এর লক্ষণ ভালো না খারাপ বলেন তো? লক্ষণ খারাপ না। কিন্তু মা ফাতেমা এমনটা কোনোদিন করেন নাই, কারণ মা ফাতেমাকে মাত্র চারজন লোক ছাড়া পৃথিবীর কোনো লোক দেখতে পারে। সম্মানিত হাজরিন, সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন, আলী রে, হে আমার স্বামী, তুমি হাসবে না হাসবে না, তোমার একটা খবর দেই। কয়েকটি খবর, যে আজকে গভীর রজনীতে আমি ফাতেমা পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যাব। এই কথার সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে হযরত আলীর অবস্থাটা এমন হলো যেমন একটা গাছকে করাত দিয়ে কেটে ফেলায় দেওয়া হয়। হযরত আলী সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে বেহুশ হয়ে কান্নায় জর্জরিত হয়ে যায়, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মা ফাতিমা বললেন, হে আমার স্বামী, আপনার হাসারও দরকার নাই, কান্নার দরকার নাই, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তোমার কাছে কিছু একটা চাইব, তুমি কি আমার কথা রাখবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো শোনো, পৃথিবীতে তুমি এ পর্যন্ত আমার কাছে কোনোদিন চাও নাই, এখন তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছ, কি আমার কাছে চাবে? অতি তাড়াতাড়ি তুমি বলে দাও। মা ফাতিমা বর্ণনা করলেন, স্বামী গো, আমি পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাব, তখন তুমি কাউরে সংবাদ দিবে না, কারো খবর দিবে না, কোনো ঘোষণা দিবে না, তুমি শুধু একাই গিয়া কবরটা আমার খনন করবে, একাই গিয়া তুমি আমার জানাজা করবে। হ্যাঁ, তোমার একাই কষ্ট হবে কবর খনন করা, তবে তোমার যদি কেউ নিকটতম বন্ধু থাকে তার কাছে গিয়ে তুমি খবরটা দিয়ে দাও, সে তোমার কবর খোঁড়ার সহযোগিতা করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আর থাকলেন না, ক্রন্দন করতে করতে তার বন্ধু আবু গিফারি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। দরজার কাছে গিয়া হাউ মাউ করে কান্না করতেছে, টক টক করে বলতেছে, ভাই আবু জার গিফারি, দরজাটা খুলো। আবু জার গিফারি বললেন, আলী রে, কত যুদ্ধের ময়দানে একসঙ্গে যুদ্ধ করলাম, কোনোদিন তো তুমি চোখের পানি বের করলে না, ক্রন্দন করলে না, আজকে কি হয়েছে তোমার দুই চোখ দিয়া পানি বের হতেছে? বলে আল্লাহু আকবার।
এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তাহলে শোনো, আমার স্ত্রী হাসান হুসাইনের মা বিশ্ব নবীর কন্যা আজ গভীর রজনীতে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তুমি একটু মেহেরবানি করে তার কবরটা খনন করতে যাও। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নু এবার অস্ত্র নিয়ে একটা কোদাল নিয়ে জান্নাতুল বাগির দিকে যাচ্ছে, আর হযরত আলী বাড়ির দিকে আসতেছে। জান্নাতুল বাগির গিয়া যখন খনন কবর খনন করা শুরু করলেন, কবর প্রায় অর্ধেক হয়ে গেছে, তার আগে দেখতেছে আকাশ থেকে একটা কবর যতটুকু হয় ততটুকু একটা সবুজ রঙের আলো ফোকাস দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নু কবর খনন করে আর বলতেছে, কবর রে তুমি কি জানো তোমার মাঝে আজকে কাকে রেখে যাব, যাকে রেখে যাব তিনি হলেন জান্নাতের সর্দানি মা ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলি সুবহানাল্লাহ। ও কবর তুমি কি জানো আজকে কা তোমার মাঝে কাকে রেখে যাব, যিনি হচ্ছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কন্যা মা ফাতিমা জহুরা রাদিয়াল্লাহু তাআলা, কবর থেকে কোনো আওয়াজ নাই। তিন নাম্বার কবরকে বলতেছে, ও কবর তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রেখে যাবে, যাকে রেখে যাও হবে সেটা হলো জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, কবর থেকে কোনো আওয়াজ নাই। চতুর্থবার যখন বললেন, কবর রে তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রেখে যাওয়া হবে, তোমার মাঝে যাকে রেখে যাও হবে সে হলো আসাদুল্লাহ গালিব, তার স্ত্রী ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা। আল্লাহু আকবার! হঠাৎ করে কবর থেকে মানুষের মতো কথা বলা শুরু করে দিল আর বলল, হে আবু যর, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি এমন একটি জায়গা, আমি রাসূলের কন্যার চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি জান্নাতের সর্দানির চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর চিনি না, যারা ভালো আমল করে আসবে তারাই এই কবর থেকে মুক্তি পাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এদিকে তিনি যখন এই কবর থেকে আওয়াজ পেলেন, আবু যর গিফারী আর এক মুহূর্ত থাকলেন না, কোদালটা ফেলাই দিয়া এক দৌড় দিয়ে তিনি চলে গেলেন আর সংসার করলেন না। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বাড়িতে গিয়া দেখেন হযরতে ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা নু সুন্দর করে সেজে গুজে নিজের গোসল নিজেই করেছেন, নিজের কাফনের কাফনটা নিজে পরেছে, হাসান হুসাইনের সুন্দর করে সেজে গুজে দিয়ে ডান দিকে হাসান বাম দিকে হুসাইনকে শুয়ে দিয়ে নিজে নিজে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, বলি আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা নু সে আফসোস করে মাথা ঠুকুরে ঠুকুরে কান্না করতেছে আর বলতেছে, ফাতেমা রে তুমি হাসান হুসাইনের এইভাবে ইতিম করে চলে গেলে আগামী কালকে হাসান হুসাইনের সাজিয়ে দিবে, আগামী কালকে ফাতেমারে আমি আদর করে ডাকবো, তুমি এইভাবে করে তিন করে চলে গেলে। এইবার তিনি সঙ্গে সঙ্গে ঘাড়ে করে নিয়ে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতুল বাগির মধ্যে গিয়ে নামাই দিয়ে দেখেন যে আরও একটু বাকি আছে, তিনি কদাল দিয়ে খনন করতেছে আর ক্রন্দন করতেছে। এইভাবে যখন শেষ হয়ে গেল তিনি কবর খুলে সেজদায় পড়ে গেলেন আল্লাহর, আর চিন্তা করতেছে, ফাতেমারে তোমার অনেক কথা আমার মনে পড়ে যায়। আল্লাহু আকবার! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই দিকে কবর দিয়ে সিজদায় পড়ে গেছে, নার আগের কথা তিনি স্মরণ করতেছেন, কারণ এই পৃথিবীতে সচ্চরিত্রের এক নাম্বার এই মহিলাদের একটা নিদর্শন ছিল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলি সুবহানাল্লাহ। তিনি চিন্তা করতেছে বলতেছে, একদিন গভীর রজনীতে আমরা দুইজন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে তুমি উঠলে, একাই একাই কথা বলতেছে আর বলতেছে, হঠাৎ করে তুমি উঠলে রাতের গভীর অন্ধকারে, উঠে তুমি পথ চলতে লাগলে দরজাটা খুলে, আমিও কিন্তু জাগৃত হলাম, পিছনে যাচ্ছিলাম, দেখি তো কোথায় যায়, দেখতে পেলেন তিনি গেলেন পৃথিবীর কোনো জায়গায় গেলেন না, বিশ্ব নবীর দরজায় গেলেন, জিয়া করাঘাত করে বললেন, বাবা ও বাবা, বাবা আপনি কি বাড়িতে আছেন? সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, মান আনতা তুমি কে? সঙ্গে সঙ্গে মা ফাতিমা বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবু, হে আমার পিতা আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি দরজাটা খুলে দিলেন,
সম্মানিত সম্মানিতা মা বোনেরা, আপনাদের নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আপনারা জায়গা দিচ্ছেন না, অনেকে বসতে পারতেছে না, বাইরে দাঁড়িয়ে আছে। মেহরবানি করে একটু আগায় আসেন। আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা লা ইলাহা, এই কালিমার বান্ধ বেলা, এই কালিমার বান্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। মা বোনেরা সামনে থেকে আগে আসেন আর জিকির করেন, লা আস্তে আস্তে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই যান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মানের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু। সম্মানিত হাজরিন, আমি বলতেছিলাম তিন নম্বর জগতের কথা। এই তিন নম্বর জগতে মহিলাদের অবস্থা কেমন, কিভাবে চলাফেরা করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে যখন পাঁচ নম্বর জগতে উঠানো হবে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে দশ শ্রেণীতে দাঁড় করাবেন। বলেন তো কয় শ্রেণীতে, কয় প্রকার? দশ প্রকার আইটেম আমি বলে দেব। কার কি কাজ, কে ভেবে উঠবে, কে উঠবে শুকুরের মতো, কে উঠবে বানরের মতো, কারো হাতগুলো থাকবে নিচে, পাগুলো থাকবে উপরে, মাথাটা থাকবে নিচে, এইভাবে করে করে দশ প্রকার লোক সেই দিন হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। বন্ধুগণ আপনারা একটু বসে থাকেন, আমি এখন আলোচনা, মনে আছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোথায় গেলেন, কার বাসায় গেলেন বলেন তো, জোরে বলেন কার বাসায় গেছেন? আল্লাহ রাসূলের বাসায় যখন গেলেন, আল্লাহ রাসূল যখন দরজাটা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে মা ফাতেমা বললেন, আব্বা জান আমি আপনার কাছে এসেছি একটা বিষয় নিয়ে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে তুমি একা একা কেন এসেছো রাতের বেলা, তোমার স্বামীরে কি নিয়ে আসতে পারো নাই? এইবার মা ফাতেমা বললেন, আব্বা জান আমার স্বামী দিনের বেলা কত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, রাতের বেলা যদি আমি ঘুম থেকে ডেকে ওটাই কষ্ট পাবে, ঘুমের ডিস্টার্ব হবে, কথা বলেন ঠিক কিনা? ঘুমের ডিস্টার্ব হবে, এই কারণে আমি আমার স্বামীরে নিয়ে আসি নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কি ঘুমে আছে বলেন তো? উনিও কিন্তু পিছনে পিছনে আসছে, অন্ধকার রাত, তিনি দেখতে পারতেছেন না, সব কিছু শুনতেছেন বাহিরে থেকে। এইবার আল্লাহ রাসূলকে বললেন, আব্বা জান আমার হাত দুইটা আগে তাকান। কয় হাত দুইটা কি? কয় আমার হাত আছে কিন্তু হাতের চামড়া গুলো নাই। আল্লাহু আকবার, তোমার হাতের অবস্থা কেন? বাবা আমি যাতা পরিচালনা করতেছিলাম, সেখানে গম ছিল, গম থেকে আটা হবে, রুটি বানাবো, কিন্তু আমার এত কষ্ট হয়েছে যার কারণে চামড়া গুলো উঠে গিয়া রক্ত পড়ে পড়ে আটা গুলো নষ্ট হয়েছে, আপনি কিছু আটা ধার দেন, আগামীকাল আমি আপনার দিয়া দিব, আমার সন্তান দুইটি হাসান হুসাইন আর আমার স্বামীরে আমি বানায় খাওয়াবো। বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দুই হাত উঁচু করে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন আমার কন্যার এত কষ্ট, আমার কন্যার জন্য পৃথিবীর কত রাজা বাদশারা এসেছিল বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য, কত বড় বড় লোকেরা এসেছিল, ব্যবসায়ীরা এসেছিল, কিন্তু আজকে আমি গরিব আলীর কাছে তুলে দিলাম, একমাত্র আল্লাহ তুমি নিজেই ঘটকগিরি করেছো যার কারণে আমি তুলে দিয়েছি। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘটক কে ছিলেন বলেন তো? আল্লাহ নিজে, আল্লাহ পাক দুইজনের ঘটক ছিলেন, একটা হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়ার ঘটক আল্লাহ পাক নিজে, সুবহানাল্লাহ বললেন না? আর একজনের ঘটক হলো হযরত আলী আর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটক ছিলেন। আল্লাহ রাসূল এইভাবে ফরিয়াদ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি
নিজেই ভুল করেছি, এত গরিব মানুষের কাছে আমি তুলে দিলাম শুধু আল্লাহ তোমার জন্য। সঙ্গে সঙ্গে মা ফাতেমা, কথা হচ্ছে মা ফাতেমা সঙ্গে সঙ্গে বললেন আব্বাজান হাত নামান, আমি আর থাকবো না। বলে কারণটা কি? কয় আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কারণ আমার স্বামী, যাই হোক আমার স্বামী আমার কাছেই সর্বশ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের স্ত্রীরা কি বলে জানেন? কয় গ্রামের লোক সময় আমার ভালো কয়, শুধু তুমি ভালো কো না, কথা কন ঠিক কিনা? এইরকম কথা বলে লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন লক্ষণ ভালো না খারাপ? মা ফাতিমা যখন বললেন আলী রে আমার স্বামী, যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তুমি কারো খবর দিবে না। সেই সময় তিনি বলেছিলেন যে কেন কেন তোমার যদি আমি খবর দেই তাহলে দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে, কারণ তুমি হলে বিশ্ব নবীর কন্যা। মা ফাতিমা বলে সুবহানাল্লাহ, তোমার জন্য দোয়া করবে, এই দোয়াগুলো তোমার কাজে লাগবে, তোমার জান্নাত হতে পারে। সঙ্গে সঙ্গে মা ফাতিমা বললেন স্বামীরে শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার যদি সমস্ত মানুষ বলে ভালো আর তুমি স্বামী যদি বলো খারাপ, আমার জান্নাত তো দূরের কথা, জান্নাতের কাছেও আমি যেতে পারবো না। বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে তুমি খারাপ, তুমি খারাপ, আর তুমি যদি বলো আমি ভালো, তাহলে জান্নাত পেতে আমার কোনো সমস্যা হবে না। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল একবার পথ চলতেছিলেন পাহাড়িয়া এলাকায়। কোন এলাকায় বলেন তো? পাহাড়িয়া এলাকায় পথ চলতেছিলেন, হঠাৎ করে একটা পাহাড়িয়া উট এসে আল্লাহর নবীর পায়ের কাছে সেজদায় অবনত হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়িয়া উটের কি সম্মান, পাহাড়িয়ার উটের কি সৌভাগ্য, আমাদেরকেও অর্ডার করুন, আমরাও আপনাকে সেজদা করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন না না, পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো মানুষের সেজদা করার অর্ডার হতো তাহলে স্ত্রীরা স্বামীর সেজদা করতো। বলি সুবহানাল্লাহ। তাহলে মনে আছেন মা ফাতেমা কার বাসা গিয়েছিলেন? আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন, এইভাবে যখন বর্ণনা করলেন, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একদিন আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি কি জানো, তুমি হলে জান্নাতের সর্দারিনী, কিন্তু শুনে রাখো জেনে রাখো, তোমার আগে আরেকজন জান্নাতে যাবে, একজন মহিলা। বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা বললেন আমি জান্নাতের সর্দারিনী আর আমার আগে আরেকজন মহিলা যাবে, এটা আবার কেমন কথা? তিনি কি বেঁচে আছেন? অবশ্যই তিনি বেঁচে আছেন। বিশ্বনবী বললেন ও মা ফাতেমা শুনে রাখো জেনে রাখো মনে রাখো, বন জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছে, ওই কাঠুরিয়ার স্ত্রী, তার নাম হচ্ছে উম্মে জামিলা। কি নাম বললাম? উম্মে জামিলা। তুমি সর্দারিনী হওয়ার পরেও উম্মে জামিলা তোমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন লাব্বাজান আমি কিছুই বুঝলাম না, পৃথিবীতে যারা নেতা হয় তারা আগে থাকে তারপরে কর্মী থাকে, কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতারা আগে থাকে তারপরে আমরা পরে থাকি, থাকি না নাই? মা ফাতেমা বললেন পৃথিবীর নিয়ম হচ্ছে আগে নেতারা থাকবে, তারপরে কর্মীরা, তারপরে বাহিনী, তারপরে প্রজারা, কিন্তু আপনি এমন কথা আমারে শোনাইলেন, আমার মনটা কেন যেন লাগতেছে, তাহলে আমি তাকে দেখতে চাই, যদি দেখতে চাও অমুক জঙ্গলে যাও। মা ফাতেমা পরের দিন সকালবেলা আস্তে করে হাসান হুসাইন রেখে তুমি চলে গেলেন একা, পথ যেতে যেতে খুঁজে খুঁজে জঙ্গলের মধ্যে একটা বাড়ি পেলেন, চতুর্দিকে ঘেরা, দরজাটা আছে লাগা, এইবার ডাক দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভিতর থেকে একটা আওয়াজ আসলো ওয়ালাইকুম আসসালাম, তারপরে বললেন মান আনতা, তুমি কে? বলছিলাম আমি আল্লাহ রাসূলের কন্যা মা ফাতিমাতুজ জহরা। বলি সুবহানাল্লাহ। তো তুমি কেন এসেছো? বলছে বোন আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। ঠিক আছে, আমারও খুব ইচ্ছা, আল্লাহ রাসূলের কন্যা আমার বাড়িতে এসেছে, আমার কপালটা নসিবটা খুলে গেছে, তবে হ্যাঁ আজকে হবে না, কারণ আমার স্বামীর অনুমতি ছাড়া আমার কারো সঙ্গে দেখা করা যাবে না। আর আজকে আমাদের স্ত্রীরা যদি বাড়িতে না থাকো কয়জনের সঙ্গে দেখা করে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আমার স্ত্রী ওয়াজ শুনতেছে, মনে মনে যদি রাগ হয় হোক, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই কথাই চিন্তা করে কখন কার সঙ্গে দেখা করা যায়, কত সুখ দুঃখের গল্প করা যায়, মোবাইলে কয় হ্যালো, পরে দেখো কি হইলো, কথা বলেন ঠিক কিনা?
নিজের স্বামীর সঙ্গে কটকটা ভাষা ভাত আছে নিয়ে খাও, আমার মাথা ঘুরতেছে। আর অন্য লোকদের আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন, কথা বলেন ঠিক কিনা, কি মধুর আলাপ। মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, নন্দিয়া আসসালামু আলাইকুম ভালো আছেন, আপনার দেখাই যেন আসেন না, কথা বলেন ঠিক কিনা। বানায় বলছি হারাম হারাম হারাম, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত হাজরিন, এইবার মা ফাতেমাতুজ্জামা চলে গেলেন যখন কাটুরিয়ার বাসা, উম্মে জামিলা বলছেন, বোন মাপসাই তোমার সঙ্গে দেখা করার অনুমতি নাই, আমি যদি অনুমতি পাই আগামীকাল তোমার সঙ্গে দেখা করতে চাই। উম্মে জামিলার মন, মা ফাতেমার মনটা খারাপ হয়ে গেলেন, আস্তে আস্তে করে বাড়ির দিকে আসলেন। এবার চিন্তা করলেন, আহারে কি এমন মেয়ে, কি এমন মহিলা, তার সঙ্গে দেখা করা যাবে না, ঠিক আছে আজকে যাই। আল্লাহ রাসুলের কাছে আর গেলেন না ওই দিন। এইবার যাওয়ার সময় ছোট্ট ছেলে হুসেন বলতেছে, মা তুমি কোথায় যাচ্ছ, আমার একটু নিয়ে যাও। হুসাইনদের সাজেগুজে দুইজনে যাচ্ছেন। এবার যখন ওই কাঠুরিয়ার বাড়ির দরজার সামনে গেলেন, এইবার উম্মে জামিলাকে সালাম দিলেন, বলছে বোন আসছো, বলে হ্যাঁ। এমন এই মুহূর্তে হুসাইন বলতেছে, মা কালকে মনে হয় তুমি এই বাসাতে এসেছিলে নাকি। কয় বোন, বলে কি কাল তো কোনো আওয়াজ পাই নাই, আজকে একটা ছেলের কণ্ঠ পাই। কার কণ্ঠ? এটা ষোলো বাচ্চা ছেলের কণ্ঠ পাই, এটা কে? কয় এটা আমার সন্তান। কলে মাপসাই, ওরার জন্য আমার অনুমতি নাই, তুমি একাই আসলে দেখা করতে পারতাম। বলে সুবহানাল্লাহ, মনটা খারাপ করে চলে আসলেন বাড়িতে, এসে আল্লাহ রাসূলের কাছে এইবার হুসাইন সহ চলে গেলেন। এইবার যা বলছেন, বাবা কি আমি কিছুই বুঝলাম না। সঙ্গে সঙ্গে ছোট পিচ্ছু হুসাইন বলছে, নানাজি কি এমন বেয়াদব মহিলা, আমার আম্মার সঙ্গে দেখা করলো না, আমার সঙ্গে দেখা করলো না। কয় বাবা থামো, ও নাতি থামো, রাগ হও না, যাও আজকে যাও, আগামী কালকে যাওয়া। এবার যখন দুইজনে যাওয়ার যে শুরু করেছেন, এবার বড় ছেলের নাম হলো কি, হাসান। বড় ছেলের নাম কি বলেন তো? হাসান বলছে, মা আমিও তোমার সঙ্গে যেতে যাই, তোমার যদি অনুমতি পাই। বলে সুবহানাল্লাহ, এইবার দুই ছেলে আর মা ফাতেমা পথ চলতে যাচ্ছে, কোথায় বলেন তো দেখি, কাঠুরিয়ার বাড়ি, কার বাড়ি? আওয়াজ করে বলেন, কার বাড়ি? কাঠুরিয়ার বাড়ি যাচ্ছেন। এবারে যা সালাম দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে সালামের জবাব হয়ে গেল। ঠিক এমনই মুহূর্তে হাসান বলতেছে, বড় ছেলে বলতেছে, মা কালকে মনে হয় ছোট ভাই হুসেনকে নিয়ে এই বাড়িতে এসেছিলে। এবার ভিতর থেকে আওয়াজ আসছে যে, বোন, বলে কি কালকে একটা ছোট্ট ছেলে আওয়াজ পাইলাম, কিন্তু আজকে একটা বড় ছেলের আওয়াজ পাচ্ছে, এটা আবার কি?